নবান্নে 14 তলায় ফিশ ফ্রাইয়ের টেবিলে বিজেপি বাদে সব দলই থাকে, কটাক্ষ লোকসভার সাংসদ লকের চট্টোপাধ্যায়ের। নবান্ন অভিযানে গিয়ে পুলিশের মারে বাঁকুড়ায় এক বামকর্মীর মৃত্যুর ঘটনা সম্পর্কে এমনটাই মন্তব্য করলেন বিজেপি নেত্রী। পশ্চিম মেদিনীপুর জেলা ডেবরাতে পরিবর্তন রথযাত্রায় চেপে তিনি ডেবরা সবং পিংলা যান। সেখানেই তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, যে কোনই মৃত্যুই খারাপ খবর। আমরা জানি তৃণমূল সিপিআইএম কংগ্রেস এক হয়ে আছে। নবান্নের 14 তলায় ফিশ ফ্রাইয়ের আসরে সবাই বসে, শুধু এরা মাঠে কর্মীদের নামিয়ে দেয়। আগামী দিনে দেখবেন এরা একদিকে আর বিজেপি একদিকে লড়ছে। এইভাবে আন্দোলন করে মানুষকে মৃত্যুর পথে এগিয়ে দেওয়া ঠিক নয়, সময়ে মানুষ এর জবাব দেবেন। খুবই খারাপ খবর যে এরকম ভাবে কেউ আন্দোলনের মাধ্যমে এরকম ভাবে লাঠিচার্জ করে এরকম মারা যাওয়াটা কেউ আমরা এটাকে ভালোভাবে নিই না। এবং আমার কথা হলো যে তৃণমূল সিপিএম কংগ্রেস সবাই একসাথে আছে, কিন্তু মানুষকে বোকা বানানোর জন্য এদেরকে ইউজ করছে, আন্দোলন করতে বলছে। আগামী দিনে দেখতে পাবেন এটা কিন্তু একসাথে এবং বিজেপি কিন্তু আলাদা লড়ছে। মানুষকে বোকা বানিয়ে, তাদেরকে বোকা বানিয়ে সেই সমর্থকগুলোকে তারা আন্দোলনে নামাচ্ছে, কিন্তু ওপরে নবান্নের 14 তলায় কিন্তু ফিশ ফ্রাইয়ের রাজনীতি চলছে। সুতরাং মানুষকে এইভাবে বিভ্রান্ত করা, মানুষকে এইভাবে আন্দোলনের মাধ্যমে মানুষকে মৃত্যুর পথ দেখিয়ে দেওয়া, এটা ঠিক না। মানে সিপিএম এর সঙ্গে যোগ আছে তৃণমূলের, এটা বলছেন? পুরোপুরি ভাবে সিপিএম, তৃণমূল, কংগ্রেস সবাই সবাই একসাথে। আমরা জানি পশ্চিমবঙ্গ